नमस्कार बंधुरा, आमार चैनेले सब बाइके स्वागत जानिए शुरू करछि आजकेर पर्व। आर सब बाइके शुभ नववर्षेर अग्रिम शुभेच्छा जानाच्छि। नतून बछरटा सबार खूब भालो काटुक एई शुभकामनाय रइलो। आर नतून बछरे कोनो मिष्टिर रेसिपि बाड़िते होबे ना सेटा तो भाबाई जाए ना। तो आज निये चले एसेछि आमि चीड़ेर पायेश। चीड़ेर पायेश बनानोर जोन्नो आमि एखाने कड़ाइये एक चा चामच मतो घी दिए घीटाके हल्का गरम करे ओर मध्ये एक मुठो काजू बादाम आर एक मुठो किशमिश दिए खूब भालो करे भेजे तुले नेब। एबार ओई एकी कड़ाइये आमि चायेर कापेर मेपे चार कप फुल फैट दूध दिए देब। आपनारा एखाने गुड़ो दूध यूज करते पारें। एबार आमि ओर मध्ये फ्लेवरेर जोन्नो तीनटे छोटो इलाचके फाटिये दिए देब। दिए खूब भालो करे एकबार नाड़ाचाड़ा करे फुटते बसिए देब। সেই সময়ের মধ্যেই আমি ওই একই চায়ের কাপে মেপে এক কাপ চিড়ে নিয়ে নেব। এখানে আমি পাতলা চিড়েটাই ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো চিড়ে ইউজ করতে পারেন। চিড়েটাকে আমি তিন থেকে চারবার জলে খুব ভালোভাবে ধুয়ে নেব। এদিকে দুধটা গরম হয়ে গেছে, এবার চিড়েটা দিয়ে দেব। দুধ আর চিড়ের রেশিওটা হবে 1:4। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা তুলে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়ে ওর মধ্যে দিয়ে দেব এবার গ্রেট করে রাখা খোয়া ক্ষীর 2 টেবিল চামচের মতো। খোয়া ক্ষীরটাকে দুধ আর চিড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মিশে গেলে ওর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেব। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি আর ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা খুলে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চিড়েগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার টেস্টটাকে ব্যালেন্সের জন্য আমি এখানে 1/4 টিস্পুন নুন আর সামান্য একটু চিনি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ঘন হয়ে আসলেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি, চিড়ের পায়েস। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।